গ্যারেজটার অবস্থা এই হয়ে গেছে। এই গ্যারেজটা দেখে খুব খারাপই লাগতেছে, কারণ আমি এসে কিন্তু এই গ্যারেজেই বাইকটা পার্ক করি। হাত বাজি দেখাই দিতে পারবেন না? হ্যাঁ অবশ্যই। নয়বাটি হাটে কিন্তু পাকিস্তানি কবুতরের জন্য বেস্ট। মধ্যমণির অবস্থা দেখেন, মনে হচ্ছে যে স্বামী মারা গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশপিজল লফট থেকে তাহসিন বলছি, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে তারিখ হচ্ছে গিয়ে 23/8/2024 রোজ শুক্রবার। চলে আসলাম খুলনার যেই খালিশপুর নয়বাটি হাটটা আছে, সেই হাটটা কেমন বসে সেটা আপনাদের দেখানোর জন্য। ভিউয়ার্স, নয়বাটি হাটে এসে আজকে একটু খারাপই লাগছে, কারণ আমার পিছনে এই যে যেই গ্যারেজটা দেখতে পাচ্ছেন, এই গ্যারেজের কিন্তু কোনো কিছুই অবশিষ্ট নাই। গ্যারেজটা কিন্তু ভাঙচুর হয়েছে সাম্প্রতিক। আমাদের বাংলাদেশে যেই আন্দোলন চলছে, সেই আন্দোলনে স্বাধীন হওয়ার পরে গ্যারেজটার অবস্থা এই হয়ে গেছে। এই গ্যারেজটা দেখে খুব খারাপই লাগতেছে, কারণ আমি এসে কিন্তু এই গ্যারেজেই বাইকটা পার্ক করি, কিছু করার নাই। এখন ভিউয়ার্স চলেন আজকে ভিডিওটা শুরু করি। আমি একটা জিনিস খেয়াল করলাম নয়বাটি হাটে এসে, সেটা হচ্ছে যে নয়বাটি হাটটা বিশেষ করে ভোরবেলায় একটু কম জমজমাট আপনারা পাবেন, কিন্তু গল্লামারি হাটটা কিন্তু ভোরবেলা খুব ভালোই জমজমাট। আমি কিন্তু গল্লামারি হাটে ভিডিও করে নয়বাটিতে আসছি, নয়বাটিরই আপনারা এখন চিত্র দেখতে পাচ্ছেন। সকালবেলায় নয়বাটি হাটটা কিন্তু বলতে গেলে ফাঁকাই থাকে, অন্যান্য দিন বা একটু বেলা গড়ালে মাঝখানে কিন্তু মানে লোকের জন্য হাঁটা যায় না, এরকম একটা অবস্থা। কিন্তু আজকে মাঝখানের অবস্থা দেখতে পারবেন, সকালবেলায় মাঝখানের বলতে গেলে কিন্তু পুরো ফাঁকা। এই মাঝখানে কিন্তু এখানে হাতে গোনা 2-3 জন কবুতর নিয়ে আসছে। আমরা এখানে যদি একটু পাশে থেকে দেখা শুরু করি, এখানে যদি একটু কবুতরগুলো আপনাদের দেখাই, এখানে কিন্তু কিছু কবুতর আছে। চলেন আমরা একটু সামনের দিকে আগাই, নয়বাটি হাটের কি অবস্থা। সকালবেলা নয়বাটি হাটে কোনো লোকই থাকে না। ভিউয়ার্স, আমরা একটু এই সাইডে যাই, এই সাইডে যে একটু কবুতরগুলো দেখি। এই রাস্তার মাঝখান থেকে কিন্তু আমি ভিডিও শুরু করি অন্যান্য দিন, আজকে দেখতে পারবেন এই রাস্তার দিকে কিন্তু কোনো কবুতরই বসে নাই। ভিউয়ার্স, আমি যদি এখানে আপনাদের কবুতরগুলো দেখাই, এখানে বিশেষ করে লাল কবুতর একটু বেশি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কি কি কবুতর নিয়ে আসছেন? গিয়া চুন্নি, কাল লাল কবুতর আর কালো কবুতর। আচ্ছা, গিয়া চুন্নি, লাল কবুতর আর কালো কবুতর। কালো কবুতর। আচ্ছা, গিরিবাস। জি গিরিবাস। আচ্ছা ভাই, এখানে এভারেজ দাম কত করে চাচ্ছেন? এভারেজে 500 টাকা চাবো, 400 টাকা, 450 টাকা বিক্রি হবে। আচ্ছা, আলোচনা সাপেক্ষে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, নামটা? আব্দুল হালিম শিকদার। ভাই ফোন নাম্বারটা একটু বলে দিবেন। 09-3693-6610। ভিউয়ার্স, ভাই হচ্ছে কি এই কবুতরগুলো নিয়ে আসছে, যদি কারো দরকার হয় ভাই সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন। এই পাশে আরও কিছু কবুতর আছে, আমি একটু এই পাশে কবুতরগুলো দেখাই। এগুলো হচ্ছে কি ভাই নিয়ে আসছে। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই এই উপরে যেই জোড়াটা আছে, এটা কি পেয়ার? এটা জোড়া না, এটা দুটাই মদ্দা, কিন্তু হাত বাজি, নিচেই বাজি খায়। হ্যাঁ। আচ্ছা ভাই, কেউ যদি নেয় হাত বাজি দেখাই দিতে পারবেন না? হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো ভাই। এগুলো পিস কত করে? 500 টাকা চাচ্ছি, হালকা সাবদি কিছু কম বেশি আছে। এগুলো 500 টাকা করে চাচ্ছেন পিস? হ্যাঁ পিস। আচ্ছা, এগুলো হচ্ছে কি ভাই 500 টাকা করে পিস চাচ্ছে, দামাদামি করতে পারবেন। আচ্ছা ভাই, আর নিচে কি কি আছে? মাঝখানেটা কি ভাই? মাঝখানেটা পাকিস্তানি ক্রস, মদ্দা। পাকিস্তানি ক্রস? কি দিয়ে ক্রস আছে ভাই? টেডি। আচ্ছা, মদ্দা? মদ্দা। আচ্ছা, আর কালোটা? কালোটা মদ্দা। কালোটা তো গিরিবাজ? গিরিবাজ। হ্যাঁ। আচ্ছা, আর এই পাশে যেটা কালার করা ভাই, রং করা, ওটা হলো মায়া। আচ্ছা, ওটা মায়া? জি। আচ্ছা ভাই, এগুলো মাঝখানে একটা দাম কত আর পাশের দুটো দাম কত? মাঝখানে একটা দাম 400 টাকা, পাশের গুলো 300 টাকা হবে। পাকিস্তানি দাম হইলে ভাই একটু বেশি হবে, একটু বেশি হবে। আচ্ছা ভাই, নাম ঠিকানা ফোন নাম্বার? ঠিকানা বয়রা, নাম সূর্য, আর মোবাইল নাম্বার 09-70-888-744। আচ্ছা ভাই, তো ফোন নাম্বার বলে দিল, আর যদি কারো দরকার হয় ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা কালেক্ট করতে পারেন। ভাই হচ্ছে এই কবুতরগুলোই নিয়ে আসে, আর উপরে দুটো হচ্ছে কি হাতবাজি, যদি কারো হাতবাজি দরকার হয় ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা কালেক্ট করতে পারেন। ভিউয়ার্স, আমি সবসময় বলে থাকি নয়বাটি হাটে কিন্তু পাকিস্তানি কবুতরের জন্য বেস্ট। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাকিস্তানি কবুতর ওঠে। আপনারা যদি কেউ পাকিস্তানি কবুতর বিশেষ করে কালেক্ট করতে চান, আপনারা কিন্তু নয়বাটি হাটে এসে কালেক্ট করতে পারেন। ভিউয়ার্স, আমি আপনাদের নয়বাটি হাটের মাঝখানে দেখাচ্ছি মধ্যমণি। মধ্যমণির অবস্থা দেখেন, মনে হচ্ছে যে স্বামী মারা গেছে। এই হচ্ছে কি মধ্যমণির অবস্থা। ভিউয়ার্স, আমরা একটু এদিকে যাই, এদিকে যাই, আমরা একটু কবুতরগুলো দেখি। আস্তে আস্তে নয়বাটি হাটটা জমজমাট হচ্ছে,
একটু আমরা সাইডে যাই, সাইডে যেয়ে কবুতরগুলো দেখি। দেখতে পারবেন ভাই কিন্তু কবুতর থেকে হাঁস মুরগিতে চলে গেছে। ভাই কবুতর থেকে হাঁস মুরগিতে চলে গেলেন যে ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। কবুতর থেকে হাঁস মুরগিতে গেলেন কেন? কি করবো ভাই, বাঁচতে তো হবে একভাবে। এখন বেচা কেনা কবুতরের কম হলেও এখন অন্যের দিকে চলে আসি, হাঁস মুরগি মোটামুটি বেচতে কিনে ভালো ব্যবসা হচ্ছে। হাঁস মুরগিতে কবুতর থেকে লাভ আছে? হ্যাঁ, সেরকমই বর্তমানে সেরকমই দেখতেছি। আমি বিগত 23-24 বছর একটানা কবুতরের ব্যবসা করছি। আচ্ছা, কিন্তু এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে কবুতরের ব্যবসা আর চলতে পারতেছি। তাহলে তো রেকর্ড ভেঙে গেছে। রেকর্ড ভেঙে গেছে আসলে, আর খুব অবশেষে চিন্তা করতে বাঁচতে হবে একভাবে। ওই জন্য আপনার হাঁস মুরগি এটাই বেচতেছি, এটাই মোটামুটি খরিদ্দার পাশে, কিন্তু কবুতরের খরিদ্দার নাই বললেই চলে। ভাই এই হাতে বেচা কেনা কেমন? এইমাত্র আসলাম, এখনও বেচা কেনা শুরু করে পারি নাই। আমাদের কাছে সমস্ত প্রকার হাঁস, রাজা হাঁস, চীনা হাঁস, পাতি হাঁস, বেলজিয়াম যেটাকে রানী হাঁস বলে, দেশি মোরগ মুরগি সব আপনি পাবেন খুচরা এবং পাইকারি মূল্যে। ভাই দুইটাই দেন? দুইটাই দেবো আমি। হ্যাঁ দুইটাই আমরা দিই খুব ন্যায্য মূল্যে। আর যোগাযোগ করতে চাইলে আমাদের মোবাইল নাম্বার 01915-790519, ইমো নাম্বারটা নিয়ে নিতে পারেন 01682-606-204। ভাই আমরা একটু কবুতর থেকে যদি শুরু করি, সিলভার কালারের মুখী? হ্যাঁ, ওইটা ফিমেল, একটা ফিমেল আছে সিলভারের, আর লালটা হচ্ছে সিরাজি কবুতর, ওইটা হচ্ছে আপনার মেল, এই কালোটা ফিমেল। আচ্ছা, আর এখানে একটা ওই যে কী বলে সাহারানপুরি, একটা ফিমেল আছে, আর একটা লোটনের ফিমেল আছে, দেশি লোটন। আচ্ছা ভাই, বাজি দেখাই দিতে পারবেন? হ্যাঁ বাজি দেখাই দিতে পারবো। আচ্ছা ভাই একটু দামের ধারণা যদি দিতেন। দামের ধারণা এই লাল সিরাজি জোড়া দুইটা যদি নেন ফিক্সড 1000 টাকা। আচ্ছা, দাম দরের অপশন নাই। আর সিলভার মুখি ফিমেলটা 500 টাকা, লোটনটা নিলে 300 টাকা, আর এই সাহারানপুরের সঙ্গে এটা জোড়া, এই জোড়া নিলে 600 টাকা। আর ভাই মুরগিগুলো কত করে সেল দিচ্ছে? মুরগি পাইকারি রেট 450 টাকা করে দিয়ে দেবো, দেশি খাঁটি দেশি। হ্যাঁ, কেজি কেজি কেজি। হ্যাঁ, কেজি 450, কেজি 450। আচ্ছা, একেবারে খাঁটি দেশি মোরগ। আর হ্যাঁ, আর ওই নিচে আছে সোনালি, ওইটা আপনার 250 টাকা কেজি। আর দেশি হাট আছে 500 টাকা পিস। 500 টাকা করে হাঁস পিস? পিস। আচ্ছা, এগুলো হচ্ছে কি ভাই আনছে? ভাই তো ভাইয়ের ফোন নাম্বার বলেই দিল, যদি কারো দরকার হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন। আর এছাড়াও কিন্তু নয়াবাটি হাটে এসে ভাইয়ের কাছ থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স চলেন আমরা একটু সামনের দিকে দেখি। আজকে নয়াবাটির ভিডিওটা ভিউয়ার্স বেশি বড় করব না, আজকে নয়াবাটির ভিডিওটা একটু ছোটই করার চেষ্টা করব, তারপরেও একটু যা পারি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন সাইমন ভাই এখানে কি ভিড়! আজকে কিন্তু সাইমন ভাই চলে আসছে নয়াবাটি হাটে। ভাই এখানে কবুতর দেখাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আছেন কেমন? আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই, আপনি ভালো আছেন? আছি ভাই। চলতেছে কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালোই চলতেছে ইনশাআল্লাহ। আইসি অনেক আগেই আইসি, আর আজকে যদি আবহাওয়া একটু আছে বুঝছেন ভাই। আজকে হাতের দুটো কি আগে সব আগে বলো। হাতের দুটো খুব সুন্দর টপ কোয়ালিটির দুটো হলো পায়রা কবুতর, দেশি দেশি। জি দেশি, মাথায় ঝুট পায় পশম। যারা দেশি কবুতর পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন। দুইটা নবীন কবুতর? জি নবীন, একেবারে বাচ্চা না, নবীন। আপনার হলো সাত পরে গেছে, একটু পাক ঝাড়িছে, যাই হোক 7-8 পাকে আছে বুঝছেন। 7-8 পাকে? হুম। এই জোড়া রাখা যাবে নবীন জোড়াটা 500 টাকা। 500 টাকা? জি 500 টাকা রাখা যাবে নবীন জোড়া হচ্ছে ভাই 500 টাকা করে। আর রানিং আছে, আমি একটু দেখাচ্ছি এক দুই জোড়া কবুতর দেখাই। আচ্ছা রানিং আছে ভাই? জি। আচ্ছা ভিউয়ার্স রানিং কবুতরও আছে ভাই, সেটা বের করতেছে ভাই। এটা রানিং? জি জি, এটা অনেক রানিং কবুতর, এটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে, খুব সুন্দর, আবার ডিমিটি পড়ে আছে, অনেক সাইজের, খুব সুন্দর বুঝছেন। আচ্ছা, আর টপ কোয়ালিটি কত ভাই? এটাও মাথায় জুট পায় পশম আছে, এটার জোড়া 800 টাকা। 800 টাকা? জি, যেহেতু টপ কোয়ালিটির কবুতর বুঝছেন। আরও এক জোড়া দেখাচ্ছি লাল কবুতর ভাই। দামাদামি করতে পারবে না? হ্যাঁ অবশ্যই দামাদার করতে পারবে। আচ্ছা, সেটা কি বিস্তার ফারাক নাকি কিছু? কিছু। আচ্ছা এই দেখেন আরও দুইটা টপ কোয়ালিটির আছে বুঝছেন, দুইটা কালার খুব সুন্দর। জি, এই ডিম মানে 2-3 দিনের মধ্যে ডিম পারবে এজোড়াও বুঝছেন। এজোড়ার দাম চাইছি 850 টাকা। 850 টাকা? জি 850 টাকা বুঝছেন। এটা হচ্ছে 850 টাকা, এটা চাচ্ছে ভাই 850 টাকা। আচ্ছা ভাই উপরে পাকিস্তানি? জি, পাকিস্তানি কবুতর আছে, দুটো ফকির গুল আছে, তারপরে বিভিন্ন রকমের কিছু কবুতর আছে ভাই। একটা দুটো একটু ধরে দেখান যদি। অবশ্যই ভালো সুন্দর ভিউয়ার্স ভাই ধরে দেখাচ্ছে। এটা এটা ফকির গুল? জি ফকির গুল, এই দুইটা ফকির গুল,
কবুতরটার মানে মানে কবুতরটা কি ফকির এমনি নাকি? এটা আমি শুনেছি না, আমি এর ফকির গুল বলে। এখন এর যে মানে বৈশিষ্ট্য কি এটা আমি বলতে পারবো না, কিন্তু উড়া আছে ভালো এটুকু জানি, বুঝছেন? আমি নিজে উড়াইছি এর বাচ্চা, বুঝছেন? দেখলে বোঝা যাচ্ছে, বুঝছেন? আর কি আছে? পাকটার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর, বুঝছেন? এই মায়াটা যদি কেউ যদি নেয় একবারে 1500 টাকা রাখবো। 1500 টাকা? জি 1500 টাকা, হ্যাঁ একদম 1500 টাকা রাখবো। এই মায়াটার দাম হচ্ছে 1500 টাকা। ভাই এছাড়া এখানে কি কি আছে? এছাড়া আপনার আছে ঘনবাজি কবুতর আছে, কেউ আমার ঘরের ভিতরে বাজি করে, এরকম আমার 3টা কবুতর আছে, 3টাই নর কবুতর, কেউ যদি পছন্দ করে নেবে। একটা রাজশাহী কবুতর আছে, গিরিবাজ কবুতর, অনেক পুরনো একটা দেশি বিলাট, বুঝছেন? এটাও ঘরের ভিতরে বাজি করে। এটা হলো মদ্দা, বুঝছেন? 3টা মদ্দা আছে। আমি একটা কবুতর বাজি দেখাই। এটা বাজি? জি এটা বাজি। ভাই বাজি দেখাই দিচ্ছে, বাজিটা দেখেন। কবুতরটা বাজি করতেছে ভাই। এটা মায়না মদ্দা? এটা মদ্দা, আমার 3টা আছে, 3টাই মদ্দা, বুঝছেন? আচ্ছা 3টাই মদ্দা। জি রুমের ভিতরে বাজি করে, আমার ভিডিও আছে, ডাইরেক্ট ভিডিও দেখাই দেবো, বুঝছেন? যদি কেউ দেখতে চায় নিতে চায়, বুঝছেন? আচ্ছা ভাই এই এটার দাম কত? এটার দাম পড়বে একদম 800 টাকা। একদম 800 টাকা? জি একদম 800 টাকা। দামাদামি হবে না? কোনো দামাদামি হবে না। আচ্ছা, বাজির কোয়ালিটিও ভালো এবং উড়াও আছে। আচ্ছা ভাই একটু নিচে একটু জাতের নাম বলে দিবেন কি কি আছে। গোল্ডেন আছে, ফকির গুল আছে, তারপরে টেডি আছে, শাহরাঙ্গুড়ি একটা নর আছে, টুকটাক এরকম আছে, চট কবুতর আছে, একটা দেশি চট কবুতর দেখাই, নর দেখেন অনেক পুরনো। এটা দেশি চট কবুতর? হ্যাঁ দেশি চট কবুতর, খুব সুন্দর একটা কোয়ালিটি। চোখটা দেখেন, শুধু ঠোঁটটা দেখেন, অনেক পুরনো ব্ল্যাক, বুঝছেন? পাকটাও দেখেন কত সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা, বুঝছেন? পাকটাও খুব সুন্দর, সেটও আছে, সমস্যা নেই। এরকম 2টা মদ্দা আছে, 2 ভাই আছে, এরা 2 সেট আছে। সেট পড়বে 1000 টাকা জোড়া। সেট 1000? জি 1000 টাকা জোড়া পড়বে। পিস পাচ্ছেন? পিস 500 টাকা। আচ্ছা এগুলো 500 টাকা আমি দিচ্ছি ভাই, এগুলো অরিজিনাল ভাবে মূলত কেউ 500 টাকা দিতে যাবে না ভাই, বুঝছেন? এগুলো অনেক ভালো কোয়ালিটির কবুতর এগুলো, বুঝছেন? যাক এইছাড়া এই আছে, আরো দেখাই দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আপনার তো হোয়াটসঅ্যাপ ইমো আছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, বুঝছেন? ভাই এখানে বুনা কবুতর দেখতে পাচ্ছি। হ্যাঁ 2টা বুনা কবুতর আছে, তারপরে এই দেখেন একটা পাপোশ কবুতর। পাপোশ? জি পাপোশ। এই যে পাই মোজা, মোজা পশম, এটাও ঘনবাজি আমার। ঘনবাজি? জি এটাও ঘনবাজি, এটাও আমার রুমের ভিতরে বাজি করে। আচ্ছা দেখতে পাচ্ছেন, এটাও পড়বে 800 টাকা। এটা 800 টাকা? হ্যাঁ রুমের ভিতরে যে কোনো বাজি করতেছে এগুলো সব 800 টাকা পড়বে। ভিউয়ার্স ভাই কিন্তু আপনাদের বাজি দেখাই দিতে পারবে, এই আপাতত আছে, বুঝছেন? আর নিচে তো সব মনে হয় বাংলা কবুতর। হ্যাঁ বাংলা আছে, কিসে আছে, 2টা গলায় লালের বাচ্চা আছে। গলায় লালের বাচ্চাটা ভাই আমাদের একটু দেখান, আমারটা মরে গেছে ভাই। ভাই আমি 5 ঘন্টা পর্যন্ত উড়াইছিলাম, 5 পাখির একটা বাচ্চা, কিন্তু রাখতে পারিনি, বাচ্চাটা হঠাৎ করে ঠান্ডা লাগিয়ে সমস্যা হয়েছে। আবার এই দুটো, জি এটা গলায় লাল আর হলো আপনার বেনারস দিয়ে করা, বুঝছেন? গলায় লাল আর বেনারস দিয়ে করা, বুঝছেন? এখন এই বাচ্চা দুটো আস্তে আস্তে দমে আসবে, এখনো ভালোভাবে দমে আসতে পারিনি। আপনার বাচ্চা দুটো আপনার হলো বেশি দাম যাবো না, অল্প দামের মধ্যে 500 টাকা দিয়ে দেবো, বুঝছেন? 500 টাকা। এখন মাজা ভাঙতিছে, এখনো বাজি করলাম ক্লিয়ার হয়নি, বুঝছেন? এইটাই আর কি। ভাই আরেক পিস বাজুরিকা আছে, বাজুরিকার দাম কত? বাজুরিকা এটার দাম হলো আপনার হলো 250 টাকা পড়বে। মায়না মদ্দা? ওটা মদ্দা, আর এটা টপ কোয়ালিটি, পুরো কালার ভিউ, বুঝছেন? টিয়া কালার। ভাই দর্শকদের দেশের নাম ঠিকানা ফোন নাম্বারটা? আমার নাম হলো সাইমন, আমার বাসা হলো ফুলবাড়ি গেট, আমার মোবাইল নাম্বার 01925761846। ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে আছে। আচ্ছা বুঝছেন, ওকে আল্লাহ হাফেজ। ভিউয়ার্স যদি কারো দরকার হয় ভাইয়ের কবুতরগুলো তো আপনাদের দেখাই দিলাম, এক নজর একটু আপনাদের দেখাই দিই ভাই কী কী কবুতর আনছে। যদি কারো দরকার হয় ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু কালেক্ট করতে পারেন, ভাই তো ভাইয়ের ফোন নাম্বার বলেই দিছে, আর ভাই হোয়াটসঅ্যাপ ইমোতেও কিন্তু দেখায় আপনাদের দিতে পারবে। এখানে আরও কিছু পাকিস্তানি কবুতর আছে,
আর এই যে এগুলো তো সম্ভবত ব্রামা মুরগি, মুরগির সাইজ দেখেন, এটা আনছে কে? আপনি আনছেন ভাই? ভাই এগুলোর পিস কত করে ভাই? একটা পিস 5,000। 5,000 পিস? হ্যাঁ, এর এক একটার? হ্যাঁ। মাশাআল্লাহ, যেমন সাইজ তেমন দাম। এখনো বাচ্চা আছে, এখন তো বড় হয় নাই ভাই। এগুলো বড় হয়নি? এখনো বড় হয় নাই, পরিপূর্ণ বয়স হলেই 7-8 কেজি ওজন হবে। মুরগি বলে বড় হয় নাই, আপনারা দেখেন সাইজ কি বড়। এখন এই দেখেন মাথায় কোনো ই আছে নাই, লাল হয় নাই, যখন বড় হয়ে যাবে তখন লাল হয়ে যায়। এটা মুরগি আর এটা মোরগ। আচ্ছা, এটা মুরগি যেটা বের করলেন, এটা মুরগি? হ্যাঁ। আর এটা মোরগ? হ্যাঁ। ভাই এগুলোর বয়স কেমন? এই বয়স হয়েছে 5 মাস 13 দিন বয়স। ভাই ঠোঁট তো ইগলের মতো ভাই। হ্যাঁ, অনেক ধারালো। আচ্ছা ভাই, এই জোড়া কত? এই জোড়া 12,000 টাকা পড়বে। 12,000? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি ব্রাহ্মা? হ্যাঁ, ব্রাহ্মা অরিজিনাল। তিনটাই কি ব্রাহ্মা? হ্যাঁ, তিনটাই ব্রাহ্মা। আচ্ছা ভাই, আপনি কি পালেন? হ্যাঁ, আমার ফার্ম আছে। আচ্ছা, ফার্ম কোথায় ভাই? ফার্ম ফুলবাড়ি গেটে। ফুলবাড়ি গেটে? হ্যাঁ। আচ্ছা, কয় জোড়া আছে ভাই, বা কয় পিস আছে? আছে 40 পিসের মতন আছে। 40 পিস? আচ্ছা মাশাআল্লাহ। ভাই নাম, ঠিকানা, ফোন নাম্বার? আমার নাম মোহাম্মদ বাপ্পি সর্দার, বাসা ইস্টার্ন গেট, ফুলবাড়ি গেট। ফোন নাম্বার 01647230030। ভাই তো ভাই ফোন নাম্বার বলে দিল। মুরগির সাইজ দেখেন আপনারা, মাশাআল্লাহ, এইগুলো বলে এখনও বাচ্চা। এই শুনে তো আমার গলা শুকায় গেছে। তো যদি কারো দরকার হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কালেক্ট করতে পারেন। ভিউয়ার্স, আজকে যতটুকু সম্ভব আপনাদের খুলনা নয়াবাটি হাটের চিত্র দেখানোর চেষ্টা করছি, সবার কাছে যেতে পারি নাই। ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।